মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে কেদারনাথ ব্রিজ সঠিকভাবে মেরামতি করার দাবি সহ অন্যান্য একাধিক দাবিতে ফরাক্কা কেদারনাথ ব্রিজের সামনে বিক্ষোভ দেখালো ফরাক্কা ব্লক সিপিআইএম শনিবার সকালে ফরাক্কা কেদারনাথ ব্রিজের সামনে পাঁচ মিনিট পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় উল্লেখ্য ঝাড়খণ্ড থেকে ফরাক্কা হয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যাওয়ার প্রধান যাতায়াতের রাস্তা পাশাপাশি ফরাক্কা ব্লকের পূর্ব পাড় ও পশ্চিম পাড়ে যোগাযোগের একমাত্র ভরসা এই কেদারনাথ ব্রিজ আর এই গুরুত্বপূর্ণ ব্রিজ প্রশাসনের তরফ থেকে সঠিকভাবে মেরামতি না করায় বেহাল দশায় পরিণত হয়েছে এই ব্রিজ ফলে ব্রিজের দু প্রান্তে ভারী যানবাহন নিষিদ্ধ বোর্ডও বসানো হয় প্রশাসনের পক্ষ থেকে তারপরেও ভারী গাড়ি পারাপার করা হচ্ছে বলে অভিযোগ সিপিআইএমের পক্ষ থেকে ফলে কেদারনাথ ব্রিজের ওপর ভারী গাড়ি চলাচল বন্ধ করতে হবে ও সঠিকভাবে ব্রিজ করতে হবে সেই বিষয়ে দাবি রেখে আজকে এই মেরামতি বিক্ষোভ দেখায় সিপিআইএম উপস্থিত ছিলেন ফরাক্কা ব্লক সিপিআইএম সম্পাদক দিলীপ সভাপতি মেহবুব শেখ ডি এর সভাপতি হিমাংশু শেখর সাহা সিপিআইএম নেতা আমিনুল হোসেন মিয়া শামলা মিশ্র সহ অন্যান্য নেতৃত্ব মূল ইস্যু প্রধান ইস্যু একমাত্র ইস্যু হচ্ছে এই যে কেদারনাথ ব্রিজ এটা বারবার ড্যামেজ হচ্ছে ফাটল ধরছে এখনও এই ব্রিজে রিপেয়ারিংয়ের কাজ চলছে গত ত্রিশে এপ্রিল ফাটল দেখা দেয় তার আগে দু বছরের মধ্যে চারবার এরকম ফাটল দেখা দিয়েছে এই ফাটল যে কোনো মুহুর্তে বড় দুর্ঘটনা ঘটাতে পারে তার জন্য আমরা চাইছি ব্রিজটা ঠিক মতো রিপেয়ারিং করে এখান দিয়ে গাড়ি চলাচল করুক ব্রিজের দুপাশে ফারাক্কা ব্যারেজ যারা এই ব্রিজ তৈরি করেছিল তারা বোর্ড লাগিয়ে রেখেছে যে ভারী গাড়ি চলাচল এই ব্রিজের উপর দিয়ে নিষিদ্ধ তারপরেও এখানকার কিছু কায়েমি স্বার্থবাজী লোক যারা প্রভাবশালী আমার নাম বলতে অসুবিধা নাই এখানকার এমএলএ এক্স এমএলএ এবং পুলিশ প্রশাসনের যিনি প্রধান ফারাক্কা আইসি তারা এই ব্রিজের উপর দিয়ে ভারী গাড়ি চলাচল নিয়ে যেতে সাহায্য করে কিন্তু হঠাৎ করে সিপিএমের এই মাথা ব্যথা কেন হলো সেটা বুঝলাম না ব্রিজটা তো আর এই কালকে দেখছিলাম ওরা মাইক প্রচার করছিল যে এমএলএ এক্স এম আর আইসি নাকি ভারী গাড়ি চালাচ্ছে তো জানি না এমএলএ এক্স এমএলএ বা আইসির কটা ভারী গাড়ি আছে আরে এই দুই বছর ধরে গাড়ি চলছে এমন তো নয় চৌত্রিশ বছর কি মনে পড়েনি যে এটা ভারী গাড়ি চলছে হঠাৎ করে এখন কেন মনে পড়ল আসলে সিপিআইএমের রাজনৈতিক এজেন্ডা শেষ হয়ে গেছে যে দলটার ভিত্তি ছিল শ্রমিক কৃষক আজকে তারা কংগ্রেসের সঙ্গে জোট করে সেই দলের যে নীতি আদর্শ ভিত্তি সেখান থেকে বিচ্যুত হয়েছে তো একটা বিচ্যুত হয়ে যাওয়া মানুষ যেমন ভোটকে বাড়ায় ওরকম ভোটকে বাড়াচ্ছে সিপিএমের সামনে কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই যার জন্য এখন এইসব এজেন্ডা নিয়ে রাজনীতি করছে আর কিছু নয়